শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাংশিরে মাসুদ বাহিনীর সাথে গোলাগুলি, 8 তালেবান যোদ্ধা নিহত। মার্কিন সামরিক হেলিকপ্টার দিয়ে শহরে মহড়া চালালো তালেবান। তালেবান নেতার সঙ্গে ভারতের কূটনৈতিকদের বৈঠক। আলোচনায় কাবুলের নিরাপত্তার দায়িত্বে থাকা তালেবানের বদলি 313 ফোর্স। বিস্ময়কর তথ্য, 85% দেশের চেয়ে বেশি ব্ল্যাক হক হেলিকপ্টার এখন তালেবানের হাতে। মার্কিন সেনাদের প্রত্যাহারে দায়েশের হামলা বন্ধ হবে। এবং সবশেষ থাকছে, আফগানিস্তানকে স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র ঘোষণা করল তালেবান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কাবুলের উত্তরে পাংশি উপত্যকার প্রধান বিরোধী গ্রুপের হামলায় তালেবানের 8 সদস্য নিহত হয়েছেন। সোমবার রাতে এই সংঘর্ষ হয় বলে বিরোধী গ্রুপ দাবি করেছে, তবে তাৎক্ষণিকভাবে তালেবানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জাতীয় প্রতিরোধ বাহিনীর মুখপাত্র ফাহিম দারিস্তির বরাত দিয়ে মঙ্গলবার এই খবর জানায় তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবা। এনআরএফ বাহিনীর স্থানীয় নেতা আহমেদ মাসুদের অনুসারী বলে জানা গেছে। সম্প্রতি কাবুল দখলে নিয়েছে তালেবান, তবে দেশটির একমাত্র প্রদেশ পাংশিরে বিরোধীদের দখলে রয়েছে। সেখানে তালেবানের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ চলছে। এছাড়া পার্শ্ববর্তী প্রদেশ বাগলানেও তালেবানের সঙ্গে স্থানীয় বিরোধীদের সংঘর্ষ চলছে। এনআরএফ এর মুখপাত্র জানান, উপত্যকার পশ্চিম দিক দিয়ে প্রবেশের চেষ্টার সময় তালেবান এনআরএফ এর লক্ষ্যবস্তুর উপর হামলা চালায়। এই হামলার প্রতিরোধের সময় তালেবানের 8 সদস্য নিহত এবং 21 সংখ্যক ব্যক্তি আহত হয়েছেন, তবে এনআরএফ এর 2 সদস্য আহত হয়েছেন বলে তালেবান বিরোধী এই নেতা। এই ঘটনায় তাৎক্ষণিক তালেবানের মুখপাত্রের বক্তব্য শোনা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের সৈন্যরা কাবুল বিমানবন্দর ছাড়ার পর এর নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। আফগানিস্তানের কান্দাহার শহরে মার্কিন সামরিক হেলিকপ্টারে চড়ে মহড়া দিচ্ছে তালেবান যোদ্ধারা। মঙ্গলবার কয়েক সাংবাদিক এবং তালেবান তাদের অফিসিয়াল পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা গেছে এক ব্যক্তি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারে দড়িতে ঝুলছেন। সোমবার মধ্যরাতে আফগানিস্তান ত্যাগ করে মার্কিন সেনারা। সেই সময় কাবুল থেকে সর্বশেষ এক মার্কিন সেনা চলে যাওয়ার একটি ছবি ভাইরাল হয়। এদিকে টুইটারে তালিফ টাইমসের একটি ভিডিও শেয়ার করে। এছাড়া ইসলামিক আমিরাত আফগানিস্তান নামে একটি পেজে তালেবান দাবি করে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার দিয়ে শহরে মহড়া দেওয়া হচ্ছে, তবে সেখানে কে ঝুলেছিল তার বিস্তারিত জানানো হয়নি। এক টুইটে বলা হয়েছে, আমাদের বিমান বাহিনী এই মুহূর্তে ইসলামিক আমিরাত বিমান বাহিনী কান্দাহার শহরে উড়ে বেড়াচ্ছে। ভারতের কূটনৈতিকরা কাতারের রাজধানী দোহায় তালেবানের এক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে আল জাজিরা এই খবর দিয়েছে। একটি বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় ভারতীয় রাষ্ট্রদূত দীপিক মিত্তাল তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস ইস্টাকনেজার সঙ্গে বৈঠক করেছেন। দোহায় ভারতের দূতাবাসের ভেতরে এই বৈঠক হয়। বৈঠকে ভারত কূটনৈতিক আঞ্চলিক নিরাপত্তা এবং সুরক্ষা এবং আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের দ্রুত দেশে ফেরার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া আফগানিস্তানের সংখ্যালঘু নাগরিক যারা ইন্ডিয়ার ভ্রমণ করতে চায় তাদের বিষয়েও কথা বলেছে ভারত। তালেবান নেতার সঙ্গে সাক্ষাতে দোহায় ভারতের রাষ্ট্রদূত মিত্তাল বলেন, ভারত বিরোধী কর্মকাণ্ড এবং সন্ত্রাসবাদের জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার করা উচিত হবে না। জবাবে তালেবান নেতা এইসব বিষয়ে ইতিবাচকভাবে সমাধান করার আশ্বাস দিয়েছেন। $300 কোটি বিনিয়োগ করেছে ভারত। এই মুহূর্তে প্রতিবেশী আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার কারণে দেশটি চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আফগানিস্তানে তালেবান সরকার গঠন করতে যাচ্ছে, কিন্তু ভারত এই নতুন সরকারকে স্বীকৃতি দেবে কিনা তা নিয়ে দুটানায় পড়েছে। আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। এরই মধ্য দিয়ে দীর্ঘ 20 বছর পর বিদেশি সেনাদের হাত থেকে মুক্ত হল আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট কাবুল ছাড়ার পর আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে তালেবান। সোমবার গভীর রাতে আমেরিকা বাহিনী কাবুল বিমানবন্দর ছাড়তেই তা পুরোপুরি দখলে চলে যায় তালেবানের হাতে। এরপর আলোচনায় চলে আসে তালেবানের বিশেষ বাহিনী বদ্রি 313। বলা হচ্ছে, মার্কিন এলিট ফোর্সের আদলে গড়ে তোলা এই বাহিনীর হাতেই এখন কাবুলের নিরাপত্তা। আমেরিকা চলে যাওয়ার পর বদ্রি 313 পরনে বুলেট প্রুফ ভেস্ট, মাথায় ব্যালিস্টিক হেলমেট,
হেলমেটে নাইট ভিশন ক্যামেরা আর অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল হাতে কাবুল বিমানবন্দরে প্রবেশ করে এই বিশেষ কমান্ডো ইউনিট। সড়ক কিংবা বিমানবন্দরে এখন পাহারায় রয়েছে তালেবানের এই বিশেষ কমান্ডো ইউনিট। ঐতিহাসিক বদর যুদ্ধে মাত্র 313 সেনা নিয়ে মক্কা অভিযানের চেতনায় নামকরণ এই বাহিনীর। অনেক বেশি দুর্দর্শ এই বাহিনীর সদস্যরা, মার্কিন এলিট ফোর্সের আদলে গড়ে তোলা হয়েছে এদেরকে। যে তালেবানের কাছে এখন বিশ্বের 85% দেশের চেয়ে বেশি ব্ল্যাক হক হেলিকপ্টার রয়েছে, মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাংকস এই সব তথ্য জানিয়েছেন। আফগানিস্তানের সেনা কর্মকর্তা হিসেবে অস্ত্র সরবরাহের দায়িত্বে নিয়োজিত ব্যাংক বলেন, এই প্রশাসনের অবহেলার কারণে তালেবানের হাতে এখন $8,500 কোটি সামরিক সরঞ্জামের মজুত রয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই উগ্র গোষ্ঠীটি একটি অগোছালো গেরিলা বাহিনী থেকে একটি সম্পূর্ণ পেশাদার সমরাস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনীতে রূপান্তর সম্পন্ন হয়েছে পশ্চিমা করদাতাদের খরচে। শুধু চোখের পানি আনার মতো ব্যয়বহুল অস্ত্রশস্ত্রই নয়, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র উগ্রবাদী গোষ্ঠীটির প্রশিক্ষণের খরচও বহন করেছে, কারণ আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর দলত্যাগী সেনারা তালেবানে যোগদান করে তাদের দল ভারী করেছে। দুর্ভাগ্যের বিষয় হলো, তালেবানের হাতে যাওয়া নতুন অস্ত্রাগার দিয়ে আফগানিস্তানকে তালেবানেরই হাতে পড়া থেকে রোধ করার কথা ছিল। শুধু তাই নয়, তালেবানের অস্ত্রগুলো নিখুঁতভাবে পরিষ্কার এবং যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, তাদের উর্দি ধোয়া এবং ইস্ত্রি করা হয়েছে। তার অস্ত্র বহন করেছে যেভাবে ব্রিটিশ সৈন্যদের অস্ত্র বহন করতে শেখানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উগ্রবাদী গোষ্ঠীটির চেহারা এবং ক্ষমতার এহেন রূপান্তর এর চেয়ে বেশি উদ্দীপনাময় এবং দুশ্চিন্তাজনক হতে পারত না। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তার দেশ থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের ফলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলা বন্ধ হবে। বলেন, তালেবান যোদ্ধারা দায়েশের হামলা দমন করবে। ফরাসি বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে জবিউল্লাহ মুজাহিদ এইসব কথা বলেন। তিনি বলেন, যেসব আফগান নাগরিক দায়েশে যোগ দিতে প্রভাবিত হয়েছে, আশা করি বিদেশি সেনাদের অনুপস্থিতিতে ইসলামী সরকার গঠনের পর তারা হামলা বন্ধ করবে। তবে যদি তারা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে এবং হামলা অব্যাহত রাখে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গত বৃহস্পতিবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বোমা বিস্ফোরণে 13 মার্কিন সেনাসহ 180 জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছে দায়েশ। এরপর মার্কিন বাহিনী দায়েশের বিরুদ্ধে অভিযানে নামে এবং আফগানিস্তানে অন্তত 2 দফা হামলা চালিয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছে তালেবান। এর আগে জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, আফগানিস্তানে কোথাও হামলা চালাতে হলে মার্কিন সেনাদের জন্য তালেবানের অনুমতি লাগবে। বিদেশি সেনাদের হাত থেকে মুক্ত হয়েছে আফগানিস্তান। দেশের মাটি থেকে বিদায় নিয়েছে বিভিন্ন দেশের সৈন্যরা। সর্বশেষ যুক্তরাষ্ট্র তাদের তল্পি তল্পা গুটিয়ে কাবুল ছেড়েছে। যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট কাবুল ছাড়ার পর আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে তালেবান। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তান এখন স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র। 20 বছর যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়ার ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত বলেও উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার রাজধানী কাবুলের অবস্থিত হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেন তালেবান। পরেই জয় উদযাপন করতে দেখা গেছে তাদেরকে। আকাশে গুলি ছুড়ে আফগান সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন। এর আগে তালেবান দেশের নিয়ন্ত্রণ নিলেও যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু অবশেষে বিমানবন্দরের নিয়ন্ত্রণও এখন তালেবানের হাতে এসে পড়েছে। এদিকে আফগানিস্তান ছাড়ার আগে নিজেদের সামরিক প্লেন, সাজুয়া যানবাহন, বিভিন্ন সরঞ্জাম নষ্ট করে গেছে যুক্তরাষ্ট্র। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার রাতে কাবুল বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের শেষ ফ্লাইট ছাড়ার আগে সবকিছু নিষ্ক্রিয় করার বিষয়টি নিশ্চিত করেছে সৈন্যরা। মার্কিন মিশনের কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেনজি জানিয়েছেন, 73টি সামরিক বিমান, 70টি সাজুয়া যান এবং আরও 27টি সামরিক সরঞ্জাম নষ্ট করে ফেলেছে আমেরিকান সৈন্যরা। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।